Hey beautiful people, this is Jason. Welcome to my YouTube channel, the ARJ Films. Welcome to the another brand new video. Assalamualaikum. Ki obostha? Kemon achen apnara? I think shobai khub bhalo achen. Ar ekhon thik shondhe hoye geche. Ghorite shomoy jokhon 6ta baje 27 minute. মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটি বিশেষ কাজে আজকে বের হয়েছি। আজকে আমি আমার বাইকের কিছু পার্টস চেঞ্জ করব, আফটার মার্কেট কিছু পার্টস লাগাবো। সেটা হচ্ছে আমি আমার ফ্রন্ট মাস্টার সিলিন্ডার চেঞ্জ করব, ইভেন ফ্রন্ট ব্রেক প্যাড চেঞ্জ করব, ইভেন সবগুলো আরসিবির প্রোডাক্ট লাগাবো। দেখি কেমন ফিডব্যাক পাই আসলে আরসিবি থেকে। আর গতকাল সেই রকম একটা ট্যুর ছিল, শর্ট ট্যুরই বলা যায়, শর্ট ট্রিপ বলা যায়, যেটাই বলেন না কেন। সো আলটিমেটলি ভাই ব্রাদারদের সাথে নিয়ে যথেষ্ট মজমাস্তি হয়েছে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটিতে জয়েন করতে পেরে খুব ভালো লাগতেছে। আর আপনাদের জন্য ভিডিও এডিট করতে করতে, ইভেন পড়াশোনার প্রেশার, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আজ সারাদিন ঘুমিয়েছিলাম, অবশ্য জুয়ার নামাজটা পরেই আমি আমার ব্রেকফাস্ট সেরে নিয়েছি। জুয়ার নামাজের পরেই আমি আমার ব্রেকফাস্ট করেছি, ইয়া, কারণ সারা সকাল আমাকে ঘুমাতে হয়েছে, কারণ সারা রাত মাওয়াতেই ছিলাম। সো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন আগানো যাক। আর এখন আমার পরিচিত একটি ভাই ব্রাদারের শপে যাচ্ছি, সেটা খিলগাঁওতে অবস্থিত। সো ওখান থেকে আরসিবির হস পাইপটা নিব, তারপরে চলে যাব সার্ভিস সেন্টারে, লিফানের অথরাইজড সার্ভিস সেন্টার, যেখান থেকে আমি মূলত সার্ভিস করিয়ে থাকি। সত্যি কথা বলতে লিফানের অথরাইজড সার্ভিস সেন্টারগুলো কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ভালো, তারা অনেক টেক কেয়ার করে আসলে বাইকগুলো সার্ভিস করায়। কি অবস্থা? এই তো। আচ্ছা, হোস পাইপ আছে তো? হোস পাইপ নাকি? নাই বেরমি, এটা কোনো কথা নাকি? আমি তো এলাম আপনার কাছ থেকে হোস পাইপ নেওয়ার লেগে। ব্ল্যাক আছে? আচ্ছা, রেড দেন, রেড, হ্যাঁ রেডটা দেন। ভাই কত রাখেন আপনারা? ১৫০০। কিছু কম রাখেন, পরিচিত ভাই ব্রাদার তো, কম রাখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসেন। ঠিক আছে, ওকে সমস্যা নেই, ওকে ওকে। সো ভাইয়ের কাছে স্টক আছে, ভাই এখন গোডাউন থেকে হসপিটালটা নিয়ে আসবে। সো এতক্ষণ কী করবো, ওয়েট করি এখানে। ওকে, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার বাইকে উঠে। সো দিস ইজ দ্য আরসিবি হস ফাইপ অ্যান্ড দিস ইজ দ্য রেড ওয়ান, 850 mm। ওকে, এখন চলে যাব সার্ভিস সেন্টারে, বাকি কাজ ওখানে গিয়েই করাবো। রে, আমার বাইকের তো ফুয়েল একদম নাই। আচ্ছা দেখি তো একটু মাইলেজটা চেক করে দেখি কত পেয়েছি। ওকে, ক্যালকুলেটার, ওকে, আমি যখন ফুয়েল লোড করি তখন ছিল 1400 1400 1400 1412, ইয়া, আর এখন হচ্ছে 1468। ওকে, তো 168 মাইন ভাগ 5.6। ওকে, মামাতে টানাটানি করেও যাই হোক মাইলেজ পেয়েছি আমি 30, হ্যাঁ ভালোই, খারাপ না। ওকে, এখন আমাকে ফুয়েল লোড করতে হবে, দেন চলে যাব সার্ভিস সেন্টার, না হলে রাস্তায় আমাকে বিপদে পড়তে হতে পারে যদি ট্যাঙ্কি একদম ফাঁকা হয়ে যায়। এখনও মিনিমাম 2 লিটার তেল আছে, কারণ KPR এর এই লাস্টের 2 লিটার তেল মিটারে একদমই শো করে না, মাঝে মাঝে এই লাস্টের ফুয়েল গজটা, মানে একদম শেষের ফুয়েল গজটা একটু একটু জাস্ট লাফায়, এতটুকুই। সো আমার বাসার আশেপাশে লিফানের সার্ভিস সেন্টার, আই মিন অথরাইজড সার্ভিস সেন্টারগুলোর মধ্যে কাছে আছে, মানে আমার বাসা থেকে একটু কাছে, সেটা হচ্ছে মোটো প্যারাডাইস বিটি।
আমি বাসাবো হয়ে ঢুকে যাব, কারণ এখন মিরপুর যাওয়া বা সানারপাড়ে যাওয়া পসিবল না। সো আমি আমার বাকি কাজগুলো মোটো প্যারাডাইস বিডি থেকে করাই নিব। গাইস আপনারা আমার সাথেই থাকেন এবং এই ব্লগটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, আর সেই সাথে আমি অবশ্যই আপনাদেরকে আমার আরসিবি প্রোডাক্টগুলোর ফিডব্যাক কেমন পাচ্ছি, এই কেপিআরে কেমন ফিডব্যাক দিচ্ছে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কোন একটা ব্লগে। ওকে, হিয়ার ইজ দ্য মোটো প্যারাডাইস বিটি। আমি এখান থেকে আমার বাইকের সার্ভিসটি করিয়ে নিব। কি অবস্থা? এই তো, কেমন আছি, ভালো। সার্ভিস করব ফ্রি। আর কিছু প্রোডাক্ট লাগাবো আজকে আরসিবির, ব্রেক প্যাড, তারপরে এই যে ফ্রন্ট ওইটা ব্রেক লিভার, হ্যাঁ নিয়ে আসি সব। ওকে, কাজ করানো শেষ, ঠিক আছে, মোরসলিম, আল্লাহ হাফেজ। সময় যখন 8:24, প্রায় 1-1.5 ঘন্টা লাগছে, বেশি সময় লাগে নেই। যাই হোক, আর এদিকে দেখাই যাচ্ছে আমি আমার মাস্টার সিলিন্ডার আরসিবির E3টা ইনস্টল করেছি। ওকে, সো বাকিটা আপনাদের সাথে বাইকে উঠেই কথা হচ্ছে। এই কয়েকদিন ঢাকায় প্রচুর বাতাস, এটা আসলে খুবই ভালো ঢাকাবাসীদের জন্য, আর আমার কাছেও খুব ভালো লাগতেছে, কারণ গত 1-1.5 সপ্তাহ যাবৎ যে পরিমাণ গরম পড়তেছিল ভাই, একদম অতিষ্ঠ হয়ে গেছি। বেসিক্যালি আমরা যারা বাইকার আছি তাদের জন্য একটু কষ্টদায়কই বলা যায়, কারণ একদম বলা যায় যে রাস্তায় রোদে পুড়তে হয় আর কিছুই বলার নেই। সো সেই দিক দিয়ে একটু পরিত্রাণ তো পেয়েছি। সো আর বেশি কথা বলছি না, আজ আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। সো গাইস, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেট সংক্রান্ত বিষয়ে। স্টে টিউনড, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, আল্লাহ হাফেজ।